মুরগি যেগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ মরে যাচ্ছে, সেই মুরগিগুলো আপনার ধরে জবাই করে ফ্রিজে রেখেছেন, এই যে মরা মুরগিগুলো বিক্রি করতেছেন, ঠিক আছে? এটি প্রমাণিত হয়েছে, আমরা মরা মুরগি আর কোনোদিন বিক্রি করব না, স্পষ্ট বলে বলুন। যা বিক্রি করছেন ভুল হয়েছে, জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, সবাই ক্ষমা করে দিন ভাই। আর মরা মুরগি বলবেন না, 1 টাকা ব্রয়লার লেখা আছে, কত লেখা আছে? 160 টাকা স্যার, খুচরা 5 টাকা 10 টাকা কম রাখতো। কিনেছেন কত? কিনেছি আমরা 145 কিনে আছে, 48 কিনে আছে, 145 48 ক্যাশ মোমোট দেখান দয়া করে। আচ্ছা ক্যাশ মোমোট বের করেন। এই যে পাইকারি বিক্রেতা কি নাম লেখা আছে? আল্লাহতা। খুচরা বিক্রেতা কি নাম লেখা আছে? আপনি পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করতেছেন, নিজে নিজের কাছে বিক্রি করে দাম বাড়িয়ে দিচ্ছেন। এটা স্পষ্ট কথা, কত বছর যাবত প্রতারণা করে আসছেন এরকম ভাবে? আপনি খুচরা বিক্রেতা, আপনি পাইকারি বিক্রেতা, আপনি নিজের কাছে নিজে বিক্রি করলেন, পরে দাম বাড়িয়ে দিলেন, নিজের কাছে তো নিজে বিক্রি করলেন, আপনি কিনেছেন কার কাছ থেকে? সেই ক্যাশ মোমোটা দেখান, আপনি তো এখানে যেটা লিখবেন সেটা বিশ্বাস করবো, ক্যাশ মোমো দেখান। 195 ক্রয় মূল্য, বিক্রি করতেছেন 260, তাহলে কেজি প্রতি লাভ কত? 183 টাকা ক্রয় মূল্য, 77 টাকা লাভ কেজি প্রতি। মরাগুলো কি করেন আপনারা? আপনাদের নামে তো একটা রিউমার আছে যে মরাগুলো নাকি রেস্টুরেন্টে বিক্রি করে দেন কম রেটে, মরাগুলো কি করেন, কোথায় ফেলে দেন? ফ্রিজ দেখি, আমরা একটা ফ্রিজ একটু দেখবো, ফ্রিজে কি মরা মুরগি রেখেছেন কিনা, না প্রসেস করে রেখে দিয়েছেন? এগুলো কি মরা গুলো ছিল না ভালো ছিল? আপনি একটা হাত দিয়ে দেখেন, এটা আজকের মানে এটা মেলা ধরে ভাই বাড়ি যাবে। এগুলো কাদের, কার মুরগি এগুলো? তার মাল অনেক সময় মাল দুর্বল হয়ে যায় গা, যেগুলো রাত্রে মারা যায় সেগুলোই জবাই করে এখানে প্রসেস করে রেখেছেন কিনা, এগুলো সন্দেহজনক কার্যক্রম। যেগুলো দুর্বল হয়ে যায় মানে কি, মরে যাচ্ছে সেগুলো আপনি রেখে দেন এখন জবাই করে? যে সকল মুরগি রাত্রে মরে যায় সেগুলো জবাই করে হোটেল গুলোতে সরবরাহ দেওয়া হয় এমন অভিযোগ আমাদের কাছে ছিল, কিন্তু আমরা প্রমাণক না পাওয়ার কারণে আইনগত ব্যবস্থা নিতে পারি নাই। কিন্তু আপনি যেটি বললেন যে মুরগি যেগুলো দুর্বল হয়ে যায় অর্থাৎ মরে যাচ্ছে, সেই মুরগিগুলো আপনি ধরে জবাই করে ফ্রিজে রেখেছেন, তার মানে হচ্ছে মরে যাওয়া মুরগিগুলি আপনি ফ্রিজে রেখেছেন, এই যে মরা মুরগিগুলো বিক্রি করতেছেন, ঠিক আছে? এটি প্রমাণিত হয়েছে সন্দেহাতীত ভাবে, আপনার প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, পরিশোধ করবেন এখন। একই সাথে আপনার এই প্রতিষ্ঠানে সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। আমরা মরা মুরগি আর কোনোদিন বিক্রি করব না, স্পষ্ট বলে বলুন। যা বিক্রি করছেন ভুল হয়েছে, জাতির কাছে ক্ষমা চাচ্ছেন, জনগণের কাছে ক্ষমা চান, সবাই ক্ষমা করে দিন ভাই। আর মরা মুরগি বলবেন না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় দেশব্যাপী 64 জেলায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে, স্পেশালি এই ছাত্রছাত্রীদের নিয়ে। এরই অংশ হিসেবে কারওয়ানবাজারের এই কিচেন মার্কেটের যে মুরগির দোকানগুলো সেখানে আমরা তদারকি করতে এসে যেটি আমরা দেখলাম যে পিছনের যে দোকান, এই দোকান মূলত হোলসেল করে, পাইকারি বিক্রেতা বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে মুরগি বিক্রি করেছেন। সেই তথ্যের ভিত্তিতে এখানে এসে যেটি আমরা দেখলাম যে উনি মুরগি ক্রয় করেছেন সোনালী মুরগি 183 টাকা কেজি, একটা রিসিট আমরা দেখেছি, আর একটাতে দেখলাম 195 টাকা কেজি, কিন্তু উনি বিক্রি করতেছেন 260 টাকা কেজি, অর্থাৎ কেজি প্রতি প্রায় 60 টাকা থেকে 77 টাকা অতিরিক্ত লাভ করছেন, এটি একটা অনৈতিক চর্চা। আর দ্বিতীয়ত কোশ্চেনের এক পর্যায়ে আমরা দেখলাম যে ফ্রিজ এখানে সংগ্রহ ফ্রিজ আছে, ফ্রিজে দেখলাম বিপুল পরিমাণে মুরগি প্রসেস করে রেখে দিয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করলাম তাকে যে এই মুরগিগুলো কি কার জন্য রেখেছেন, উনি বলছেন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়।
তো ঠিক আছে, কি মুরগি বলছেন যে অপেক্ষাকৃত দুর্বল মুরগি, অর্থাৎ যে মুরগিগুলো মরে গিয়েছে সেই মুরগিগুলো ইনস্ট্যান্ট ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেন। দুইজন এখানে ছিলেন, একজন বলতেছেন যে ওনারা নিজেরাই বাসায় নিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছেন, আর একজন বলতেছেন যে বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেন। আমরা জিজ্ঞেস করলাম যে কোন কোন রেস্টুরেন্টে সাপ্লাই দেন, কি পরিমাণে সাপ্লাই দেন, কোন তারিখে কতটুকু দিয়েছেন, দয়া করে আমাদেরকে একটু তথ্য দিয়ে হেল্প করেন। কোনো তথ্য তাদের কাছে নেই, অর্থাৎ তারা মৌখিকভাবে মূলত এগুলো জানাচ্ছেন এবং মুখে মুখে এই সাপ্লাইগুলো দিয়ে থাকেন। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, আগে থেকেই কমপ্লেন ছিল যে কাউরান বাজার এবং স্পেশালি কাপ্তান বাজারে এই মরা মুরগিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে সাপ্লাই দেওয়া হয়, কিন্তু আমরা প্রমাণের অভাবে আইনের আওতায় নিয়ে আসতে পারি নাই। কিন্তু এখানে আমাদের কাছে এভিডেন্স আছে এবং ওনার কথার যে স্বীকারোক্তি তার প্রেক্ষিতে এটি প্রমাণিত হয় যে এই মরা মুরগিগুলোই মূলত ওনারা প্রসেস করে ফ্রিজে সংরক্ষণ করেছেন দীর্ঘদিন যাবত এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওনারা সাপ্লাই দেন। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ সহ জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।